মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমণ্ডলীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সুন্দর একটা সকালে বাগানের দৃশ্য দেখতে দেখতে চলে যাবো বাজারে, তাড়াতাড়ি ফিরে আসছি বাজার থেকে আর আপনাদের সামনে পরিবেশন করছি আজকের ব্লগের নতুন কিছু একটা রান্না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালি রন্ধনমণ্ডল। কিন্তু বৃষ্টি দারুণ হয়েছে, তার মধ্যে বেশ সকাল সকালেই আর অনেক পাখি টাখিরা সব আবার গাছে গাছে ভরে গেছে, শীতকালে আসছে। ঠিক আছে, রান্নাঘরের আয়োজন, তো চলুন বন্ধুরা দেখে নিই আজকে এই বৃষ্টির সকালে কি কি রান্না হচ্ছে। রান্না হয়েছে চাল কুমড়ো, আমরা দেখতে পাচ্ছি চাল কুমড়ো আজকে হবে, চাল কুমড়োর ঘণ্ট ডালের বড়ি দিয়ে, মানে বড়া দিয়ে। তো এটা হচ্ছে মুসুরির ডাল নিয়ে নেওয়া হচ্ছে ভিজিয়ে, এটা দিয়ে বড়া করা হবে। আর মশলা দেওয়া হবে এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। চলুন তাহলে পদ্ধতিটা দেখে নিই। চাল কুমড়োটাকে প্রেশার কুকারে ভাপিয়ে নাও। এদিকে হচ্ছে চাল কুমড়ো আর একদিকে আমাদের তৈরি হচ্ছে কাতলা মাছ। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ সেদ্ধ করার জন্য, দিয়ে দেওয়া হচ্ছে জল সামান্য পরিমাণ একটু, কারণ চাল কুমড়ো যখন সেদ্ধ করবে তখন তার থেকে অনেক জল বেরোবে। কাতলা মাছ এনে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে ধুয়ে তারপরে এটাকে ভাজা করতে দেওয়া হবে। তাহলে দুটো রান্না আজকে আপনাদের সামনে দেখাবো, সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। ডাল যেটা ভেজানো ছিল মুসুর ডাল সেটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হবে মিক্সিতে। হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল, মাছ ভেজে নেওয়া হবে, দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে দেওয়া হলো হলুদ, লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেওয়া হবে। ডাল বেটে নেওয়া হয়েছে বড়ার জন্য, ফেটিয়ে নেওয়া হলো, এবার তৈরি করে নেওয়া হয় ডালের বড়া গুলো। তেল গরম হয়ে গেছে সরষের তেল, এবার আস্তে আস্তে একটা একটা করে বড়া দিয়ে দেওয়া। বড়াগুলি তুলে ফেললাম, মাছের জন্য দিয়ে দেওয়া হলো জিরে ফোড়ন, তেজপাতা দিলাম দুটো, জিরা তেজপাতা। সাদাই হবে, দই দিয়ে করবো তো সাদাই হবে।
মাছ রান্নাতে আজকে হলুদ দেওয়া হবে। যা হলুদ এই ক্ষেত্রে পড়েছে ব্যাস এক্সট্রা আর দেওয়া হবে। বন্ধুরা আপনার ডালের বড়া মানে মুসুর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট করবেন বাড়িতে, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট, দারুণ। বাড়ির তৈরি এরকম মুসুর ডালের বড়া দিয়ে দারুণ টেস্ট হয়। সামান্য একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর বড়াটা করতে হবে। ঢুলে দিলে গন্ধ হয় ভালো। তেজপাতা দিচ্ছি, চাল কুমড়ার জন্য হলুদ দিচ্ছি, এবারে আমরা মাছের জন্য তৈরি করব মশলা। এই আলু দিয়ে দই কাতলা, এটার জন্য নিয়ে নেওয়া হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজ বাদে আগে আদা, জিরে, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। কিছুটা পরে ছেঁকে দেওয়া হলো, যেটা ফোড়নে দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো আর কি পেস্ট করা হবে। এলাচিগুলোকে মুখগুলো কিরকম ফাটিয়ে ভেঙে নেওয়া হচ্ছে, যাতে তেলের সঙ্গে এটা ভালো করে একটু সুগন্ধ ছড়াতে পারে। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ তারপরে ধন্যবাদ আগে রেডি একটু এইভাবে বয়েল করতে হবে, তাহলে তো রস চুকবে না। কুমড়ো বড়ার ঘণ্টটা হোক, আরেকদিকে আমাদের দই কাতলাটা তৈরি করে নেওয়া হোক আলু দিয়ে। দই কাতলাতে আর কোনো হলুদ ব্যবহার করবো না, কারণ দুবার হলুদ ব্যবহার করেছি, এটা একটু হালকা কালারের হবে। চাল কুমড়োতে দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা।
মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে টক দই ফেটিয়ে রাখা। মশলা কষানো হয়ে গেছে আমাদের দুই কাতলাতে, দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আগে ঝোলটা এখানে খুবই কম দিলাম, যেহেতু এই মাছের ঝোল আমরা খাবো না, কেউ চাইলে ঝোল করেও খেতে পারে। আর এটাকে বেশ মাখা মাখা করে রান্না করা হবে। সামান্য পরিমাণ গরম মশলা একটু উপর থেকে ছিটিয়ে দেওয়া হলো। এটাকে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। লাল কুমড়ো আর লাল যাই করুন না কেন, সেটা এই ডালের বড়া দিয়ে করুন বা এমনিই করুন, বেশ ভালো করে কিন্তু জল না টানলে তাহলে কিন্তু টেস্টটা যেরকম হওয়া উচিত সেভাবে হবে না। আর ডালের বড়াটা সবসময় একটু নরম ভাজতে হয়, নালে কি হবে, এই ডালের মধ্যে শক্ত হলে ভালো হবে না। সুন্দর নরম নরম দেখেন, এই যে খুন্তি দিয়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর নরম। আরে এই যে দুই খণ্ড হয়ে গেল। টাইম সাপেক্ষ অবশ্যই ব্যাপার, কারণ বারবার করে এটাকে এরকম নিচে যাতে না লেগে যায় সেইভাবে তৈরি করা, কারণ জল না ভালো করে শুকাতে পারলে এই রান্নার কিন্তু সেরকম টেস্ট আসবে। আজকে কিন্তু দুটো রান্না কমপ্লিট। একদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডালের বড়া, মুসুরির ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঘণ্ট, আর একটা হচ্ছে আমাদের দই কাতলা আলু দিয়ে, দই কাতলা নতুন আলু দিয়ে দই কাতলা। দেখতে পাচ্ছেন এক কড়াই পুরো কিন্তু চাল কুমড়োর ঘণ্টটা ছিল, এই আস্তে আস্তে আরো টানছে, ধীরে 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 এটাকে করতে হয়েছে, আর না হলে এই না টানলে ভালো টেস্ট আসবেই না কোনো সময়। আর আমাদের দই কাতলাটা, দই কাতলার বন্ধুরা পুরো রেডি, এই আস্তে আস্তে করে আরো টানবে, আর দেখুন তেল বেরোচ্ছে মানে পুরো রেডি, দই থেকে যে তেলটা সেটা বেরোলেও পুরো একদম রেডি। এটা আরো টানবে যেহেতু কাতলা মাছ আর নতুন আলু, বেশ ঝোলগুলো টেনে গা মাখা মাখা রেডি হয়ে যাবে। তাহলে এটা বাড়া হয়ে যাক, আমাদের লাঞ্চের জন্য দুটো ফল পুরো রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমরা ডেইলি নতুন নতুন যা ভিডিও দেবো তা আপনাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে বাঙালি রন্ধনবলের আরেকটি কোনো ব্লগ দিয়ে। আপনাদের কাছে আরেকটা জিনিস বলেছিলাম যে ইভিনিং ব্লগ আপনাদের কাছে দেবো কিনা, যে ইভিনিংয়ে যাই করা হয় যদি সেটা আমরা টাইম পাই অবশ্যই ভিডিও রেকর্ডিং করব। তো আপনাদের যদি কমেন্টসে থাকে যে আপনাদের যদি মনে হয় দেখবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পেট ভরে খান, নতুন নতুন খাবার খান, আবার বাঙালি রন্ধনবলের নতুন কোনো ব্লগে আমরা সবাই হাজির হয়ে যাবো।